হ্যালো গাইস, দেখো যাচ্ছি ওপরে জামা কাপড় নিতে। মেয়ের মেয়ের বাবার কতগুলো কেচেছি। তারপর এত সুন্দর রোদ উঠেছে, আমি আর বিছনা পাটিগুলো না রোদে দিয়ে পারলাম না। বিছনা পাটিগুলো রোদে দিলাম, ঘরটা একটু এই ফাঁকে ঝেড়ে নিলাম। আমি যদিও ঝাড়ি না, ঠিক আছে, এখানটা সেট করে নিই। কিছু জামা কাপড় মেলা আছে, এগুলো তুলে নিচে নিয়ে যাব। আর কিছু জামা কাপড় এখন নিয়ে রেখে দেয়। আর যেহেতু হঠাৎ করে আবার গরমটা পড়েছে না, শুকিয়ে যাচ্ছে, বর্ষা বৃষ্টিটা হলে তখন শুকাতে যায় না, এখন শুকিয়ে যাচ্ছে। আর এগুলো নিয়ে যাই, আর কিছুটা জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছে সেগুলো মেলে দিই। দাঁড়াও, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি, আমি সেরকম কিছু ঝাড়া মোছা করতে পারি না। যখন তোমাদের দাদা থাকে তখন ওই করে, আজকে রোদ দেখে আমি আসলে রোদ সামলাতে পারলাম না। যেরকম রোদ উঠলে আমার জামা কাপড় কাচাকাচিও করতে ইচ্ছে করে, প্লাস রোদে দাওয়া দেখি কাপড় বলো বিছনা পাটি বলো দিয়েছি। এবার আজকে আমার মুখটা অনেকটাই তাও পরিষ্কার দেখতে পাচ্ছ, ঠিক আছে, কিন্তু কাল পরশু কী হবে আমি নিজেও জানি না। নিতাই না বলতে, বললাম না আমার ডাস্ট অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জির জন্য পুরো মুখে গোটা ঘুরে যাবে, বুঝেছ? তার জন্য কি করছি, জামা কাপড় মেলছি ওপরে, ঠিক আছে, একটু মেলে দিলাম। ফেস ওয়াশটা মুখে লাগিয়ে রেখেছি, ফেস ওয়াশটা মুখে লাগিয়ে রেখেছি, ধুবো ধুয়ে স্নানটা করবো। আজকে শুক্রবার বলে রান্না করিনি, ভালো লাগছে না। আলু সেদ্ধ ভাত করেছি, আর কালকে রাতে ডাল করেছিলাম, ডাল আছে, আমি একটু ডিম অমলেট করে দেবো, ব্যাস। আর খুব মুখে ফেস ওয়াশটা দিয়েছি। চুলকাচ্ছে মুখ, প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, দিয়ে রেখে দেখি যদি না গোটাটা উঠে। বাইরের আকাশটা দেখো কী হারে মেঘ করেছে, দেখতে পাচ্ছ, বিভৎস মেঘ করেছে। বিড়াল এখানে পটি করে করে নোংরা করে রেখেছে। চলো একটু ছাদে যাই, দেখাই মেঘে কি এত রোদ উঠেছে, মানে সে কাঁথা বলো তোষক এগুলো সব রোদে দিতে না দিতে গরম হয়ে যাচ্ছে। আর এখন মেঘ দেখো, ছাদে কি হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। দেখা যাক কি হয়, ঠিক আছে। চিল নাকি শকুন, ফড়িঙে উঠছে, চিলও উঠছে ফড়িঙে উঠছে, ঠিক আছে, যাইনি যাই। দেখো ফড়িং উঠছে, মানে বৃষ্টি হবে, চলো যাই নিচে। জীবনে ডাল ভাজছে, ডাল লেগেও গেছে, জামা কাপড়গুলো নিচে নিয়ে যাই। এ দেখো কাকা শ্বশুর গাছ দিয়েছে, সেটা কী বলছে, মোরগ গাছ না মোরগ ফুল হয় সেই টাইর ফুল, আর এটা জানি না টক পাতা না কী বলছে। আর উপরে অ্যালোভেরা দিয়েছে, লাগিয়ে দিয়েছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরাটা তো আমার লাগে, আমার এই পরপর দুই ওই কাকার বাড়ি এই কাকার বাড়ি মোটামুটি সবার বাড়িতেই আছে অ্যালোভেরা গাছ, আমাকে দিয়েছে কাকিমা, লাগিয়েছি হয়েছে। এ অ্যালোভেরাটা লাগে, অ্যালোভেরাটা লাগে কেন, আমার মেয়ে একটু মুখে দেয় আমি দিই, ভালো অ্যালোভেরাটা লাগানো, খাওয়াও খুব ভালো। কিন্তু অ্যালোভেরাটা খেলে আমার কী, আমি বলছি তোমাকে, অ্যালোভেরাটা খেলে ভালো করে ঘুটে খেতে হয়, ঘুটে নিয়ে খেতে হয়, খাওয়ার পরে খেয়ে নিয়েছে, গিলে ফেলেছি। ও মা, আবার গেলা খাবারটা আবার উল্টে চলে আসে কক করে। আর এই যে মোটামুটি ঘর ঠর ঝেড়েছে আমাদের ঘরে, জলটাগুলো উঠছে, ঘরটা ড্যাম হয়ে গেছে, উপরে ঘর কমপ্লিট করে উপরে গিয়ে আবার এটা আবার সব চটিয়ে রং ফং করা হবে। আর বিছনা পাটি সব রোদে দিয়েছি, মাদুরটা পাতার কারণ বাচ্চা ঘরে নিচে বসতে চায় না, ওই বিছনাতে সবসময় ও বই পড়ুক, ড্রয়িং করুক, গান করুক, ফোন দেখুক, শুয়ে শুয়ে বিছনাতে, তাই জন্য বিছনা পাটিটা রোদে দিয়ে মাদুরটা বেঁধে দিয়েছি।
তারপরও বিছানা যা মাঝখানটা চারি পাঁচটা নতুন থাকে চাদরের মাঝখানটাই নষ্ট হয়ে যায় তাই দিয়েছে ঠিক আছে আর আমি স্নানটা করে আসার কেন ফেস ওয়াশটা দিয়ে মুখে রেখেছি আগেই বললাম দেখি অ্যালার্জি ওঠে কি না অ্যালার্জি আমার মানে ওগুলো রোদে দিয়ে যখন ঘরে নিয়েছি বিভৎস হ্যাঁচির ওপরে হ্যাঁচি হ্যাঁচির ওপরে মেয়েকে বললাম মা শিগগিরি আগে তুই আমাকে বাতাসা দিয়ে ঠান্ডা জল ফ্রিজার থেকে জল দিয়ে বাতাসা জল করে দে বাতাসা জলটা খাওয়াতে একটু মনে হয় কি তোমরা কেউ কারো যদি ডাস্ট অ্যালার্জি থাকে যদি এরকম দেখো যে কিছু ঝুল হোক রাস্তায় বেরিয়ে হোক কষ্ট হচ্ছে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে পরিমাণ মতো ঠান্ডা আর নর্মাল দুটো মিশিয়ে জল মিশিয়ে বাতাসা দিয়ে জল করে খেয়ে দেখবে মনে হয় মানে যে অ্যালার্জি যে কষ্টটা গলার মধ্যে অনেক সময় খসখস করে নাকে ফসখস করে হ্যাঁচি হয় কষ্ট হয় কান চুলকায় আমার তো এটা হয় মনে হয় জলটা বাতাসা জলটা খেলে কমে যাবে আর মুখে ফেস ওয়াশটা দিয়েছি আজকে দিনটা মোটামুটি মনে হয় ভালো দেখতে পারো দেখি কালকে আমার অ্যালার্জিটা ওঠে কি না ঠিক আছে বাই রাখছি স্নান করছি আরেকবার স্নান করবো পরে আবার কথা হবে।